আবার আমন্ত্রণ বিজনেস সঙ্গে আছি রহমান রন দর্শক দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারে সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশি বিজনেস দর্শক একুশি বিজনেসের পরপরই দেখবেন গুরু কার্বোনেটেড বেভারেজের সৌজন্যে দর্শক আপনারা জানেন ঢাকা স্টক এক্সচেঞ্জে আমাদের প্রতিনিধি রয়েছেন ডিএসিতে আছেন মাহবুব রহমান চলে যাচ্ছি তার কাছে রু আপনাকে ধন্যবাদ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে দিন শুরু করল এই মুহূর্তে নেগেটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এর মুহূর্তে দেখা যাচ্ছে ডিএসএর প্রধান ইন্ডেক্সটি পঞ্চান্ন পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে অবস্থান করছে চার হাজার নয়শো তিপ্পান্ন পয়েন্ট এস ইন্ডেক্সটি বারো পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে এক হাজার একশো ছাপ্পান্ন পয়েন্ট অবস্থান করছে এবং থার্টি ইন্ডেক্সটি উনিশ পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে এই মুহূর্তে অবস্থান করছে এক হাজার সাতশো আটত্রিশ পয়েন্টে এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় দুইশো পঞ্চাশ কোটি টাকারও কিছুটা বেশি যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে অধিকাংশই দর হারিয়ে লেনদেন হচ্ছে টি প্রতিষ্ঠান দর হারিয়েছে অন্যদিকে দর বৃদ্ধি পেলে নেন হচ্ছে মাত্র 56টি প্রতিষ্ঠানের দিনের এই মুহূর্তে টপ 10 এ প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে ন্যাশনাল টিউবস রয়েছে প্রথম অবস্থানে জএমআই সিরিজ মেডিকেল ডিভাইসেস রয়েছে দ্বিতীয় অবস্থানে পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বিকন ফার্মা রয়েছে আইপিডিসি স্টাইল ক্রাফট মুন্নু স্টাফলার ওয়াটার কেমিক্যাল এবং মুন্নু সিরামিক এদিকে শতাংশে এদিক সবচেয়ে দর বৃদ্ধি পেয়েছে দিনের এই মুহূর্তে ন্যাশনাল টিউবসের প্রতিষ্ঠানটি নয় দশমিক ছয় চার শতাংশ দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক রয়েছে জিমিনি সি ফুড মেঘনা কন্ডিক্স মিল্ক কেপিপিএল এবং জেএমআই সেন্স অ্যান্ড মেডিকেল ডিভাইসেস এদিকে শতাংশের দিকে দর হারিয়েছে ভিএফ ডাইং লিমিটেড এর নয় দশমিক আট পাঁচ শতাংশ দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে প্রতিষ্ঠানটি পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এম এল ডাইং রয়েছে স্পিনিং মিল গ্লোবাল ইন্স্যুরেন্স এবং আরামিড সিমেন্ট এদিকে দেখা যাচ্ছে প্রায় সব কোটি দেখা যাচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বেশি দর হারিয়েছে টেক্সটাইল সেক্টরে তেতাল্লিশটি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এছাড়া দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে বত্রিশটি প্রতিষ্ঠান দর হারিয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের পঁয়ত্রিশটি ফিনান্সিয়াল সেক্টরে একুশটি ফরেন্ড পাওয়ার সেক্টরে সতেরোটি এবং ব্যাংকিং সেক্টরের চব্বিশটি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবর খবর এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবর খবর জানতে চলে যাব সিসি স্টুডিওতে সেখানে রয়েছেন মহিমা পলি ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে জানিয়ে দিচ্ছি চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবর খবর এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবর খবর জানার পূর্বে একটি নিউজ জানিয়ে রাখছি জানিয়ে রাখছি পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ফরেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের একটি একজন উদ্যোক্তা সাত লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তার মোট শেয়ার আছে চুরাশি লাখ সাতাত্তর হাজার চারশো ছিয়াত্তরটি তিনি আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন এবং আরও একটি উল্লেখ করছি এবং কোম্পানিটি দু হাজার ষোলো সালে পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল জেট ক্যাটাগরি কোম্পানিটি এদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে পাঁচ কোটি উনত্রিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং এখনো পর্যন্ত পর্যন্ত লেনদেন হয়েছে চুরানব্বইটি প্রতিষ্ঠানের মধ্যে যার মধ্যে মাত্র বাইশটি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে একশো ছাপ্পান্নটি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং এই মুহূর্তে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিনো বাংলা রয়েছে প্রথম অবস্থানে এই মুহূর্তে লেনদেন হচ্ছে একাত্তর টাকা চল্লিশ পয়সা দরে এবং সর্বোচ্চ একাত্তর টাকা পঞ্চাশ পয়সা দরে লেনদেন হচ্ছে এবং সর্বনিম্ন একাত্তর টাকা দরে লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থানে বিকন ফার্মা রয়েছে এনসিসি ব্যাংক রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে বেক্সিমকো এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাপল কোম্পানি এদিকে টপ গেইনার্স তালিকায় প্রথমেই রয়েছে অলটেক্স নয় দশমিক নয় শূন্য শতাংশ এই মুহূর্তে দশ শতাংশ দরবারে নয় টাকা নব্বই পয়সা লেনদেন হচ্ছে বি স্যাচারি এবং স্কয়ার টেক্সটাইল রয়েছে পরবর্তীতে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে এবং এই ছিল আমার কাছে থাকা চিটকং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর পলিও মহাবু আপনাদের অনেক ধন্যবাদ দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন জেনেসিস গ্রুপের চেয়ারম্যান এম এ আজিজ আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে আমরা আজকে এগ্রি বিজনেস লেদার সেক্টর অনেক বিষয় নিয়ে কথা বলবো অনেক সেক্টর নিয়ে আমরা জানবো আপনার কাছ থেকে তার আগে একটু সার্বিকভাবে আমাদের ব্যবসা বাণিজ্যের কি পরিস্থিতি আপনি দেখছেন সেটা একটু জানতে চাচ্ছি সার্বিকভাবে আমি জাপানি যেহেতু থাকি এবং জাপানে আমার একটা একটা দীর্ঘ সময়ের একটা অভিজ্ঞতা সেই হিসাবে আপনারা জানেন যে জাপান একেবারেই বর্তমান বিশ্বের একটি সকল দিক থেকে আপনার যেটিকে আমরা বলতে পারি যে গুণগত মান থেকে তারা একটি উন্নত স্তরে অবস্থান করছে আচ্ছা সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের যে অবস্থানটা রয়েছে একেবারেই বর্তমান বিশ্বের একটি ছোট্ট এলাকা হিসাবে ছোট্ট দেশ হিসাবে এখানে সবচেয়ে আমাদের জন্য বিষয় যেটি হলো যে আমাদের ল্যান্ড খুব পার্টাই ল্যান্ড খুব একটা উর্বর একটি ল্যান্ড এখানে রয়েছে এখানে আমরা জাপানিজরা খাদ্য ব্যাপারে যতটা সচেতন সেই দিক থেকে চিন্তা ভাবনা করলে আমাদের কাছ থেকে যেহেতু জাপান ইম্পোর্ট করছে অনেক প্রোডাক্টই তারা বাংলাদেশ থেকে নিতে চাচ্ছে তো সেই হিসেবে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের বাংলাদেশে এখানে তৈরি হচ্ছে বাংলাদেশে উৎপাদন হচ্ছে তো এই প্রোডাক্টটা আমরা বাংলাদেশকে যে জাপান মার্কেটকে যেহেতু দিতে পারতেছি আমাদের বাংলাদেশ মার্কেটেও আমরা সেটি দিতে পারি এবং এই প্রোডাক্টটার গুণগত যে আমাদের আমাদের যে উপকারিতা যেটি রয়ে গেছে সেই নিয়ে আমরা এখানে কাজ করতে পারি আমি একটা বিষয় বলবো যে আমি আমি একেবারে ব্যবসার সম্ভাবনার দিক থেকে যদি বলি যে আমি একটা প্রোডাক্টের জাপানের সাথে জড়িত একটা বিজনেসের সাথে সেটি হলো যে আপনার স্যাসামি সিট সেসাম সিট যেটা সিসেম যেটা আপনার তিল যেটি বলে আচ্ছা 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 তো এই তিলটি এটি এখনো আমাদের দেশে ব্যাপকভাবে সকল মানুষ এটা অবগত নয় আমি এটি গত প্রায় সাত বছর যাবত জাপানে এক্সপোর্ট করে আসছি আচ্ছা আচ্ছা এবং এটা রিপোর্টেড কোম্পানি জাপানের আপনার ইতোচু কর্পোরেশন আচ্ছা আমাদের বাংলাদেশের বিশেষ করে আমাদের লেদার এক্সপোর্ট হচ্ছে আমাদের জুট এক্সপোর্ট হচ্ছে পাট জাতীয় অনেক পণ্য এক্সপোর্ট হচ্ছে কিন্তু আপনার এগ্রিকালচারাল প্রোডাক্ট যেটি খাবার জাতীয় কোনো প্রোডাক্ট জাপানে এক্সপোর্ট করাটা কিন্তু এটা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়ায় কারণ ওইখানকার যে আপনার যে গুণমানের যে তালিকা বা যে স্ট্যান্ডার্ড আচ্ছা নিশ্চয়তা মানের একটা নিশ্চয়তা মানের যে নিশ্চয়তা সেটি কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায় আমি যেটি বলবো যে আমাদের এখানে যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা অটোমেটিক্যালি সে গুণ আপনার যেটি বলে প্রকৃতিগতভাবেই সেটি একটি ভালো গুণমানের প্রোডাক্ট তৈরি হয়ে আছে আমাদের এখানে আমি সেই তিলটা করি তিল আমি জাপানে সাপ্লাই দিই তো এটা আমরা গত সাত বছর ধরে করে আসছি যে আমি এটি আমরা আশা করব আমরা চেষ্টা করছি এবং বাংলাদেশ সরকারও এটা আমাদেরকে একটা প্রণোদনাও দিচ্ছে এটার উপরে তো এটা এক্সপোর্ট যাতে বেড়ে যায় তো সেটি নিয়ে আমি কাজ করছি এবং এই তিলটি বাংলাদেশে আগে যে পরিমাণ উৎপাদন হইতো তার চেয়ে এটা গ্রাজুয়ালি এই উৎপাদনটা প্রোডাকশনটা আপনার বৃদ্ধি পাচ্ছে যে কারণ যে আমাদের যে ধান বা অন্যান্য প্রোডাক্টটা কে উৎপাদন করতে যে কস্টিংটা এসে যায় সাধারণ কৃষকদের সেই দিক থেকে এই তিলটা খুব অল্প খরচের ভিতরেই কম খরচে আমরা এই প্রোডাক্টটা পেয়ে যেতে পারি ওটা ভালো মান হচ্ছে যেমন আমি আজকে আপনাকে বলতে পারি যে এটি আগে আজ থেকে তিন চার বছর আগে বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা মন ছিল আচ্ছা এখন এই তিলটা যেমন বর্তমানে যেটি আছে সেটি একত্রিশশো টাকা মন আছে তাও এটা ক্যাটাগরি কিলি আপনার বেশ কয়েকটা প্রোডাক্ট আছে সেখানে আপনার ব্ল্যাক আছে ব্রাউন আছে ইয়েলো আছে ইয়েলো হোয়াইট আছে তো ব্ল্যাকটার দাম আরও বেশি চার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা মন হয়ে গেছে তো জাপান এটি জাপান সম্ভবত সেকেন্ড লার্জেস্ট অথবা আমি বলবো যে একেবারে প্রাথমিক পর্যায়ে তারা রয়েছে এই তিলটা তারা তারা কনজুম করেন কনজিউমার কান্ট্রি হিসাবে জাপানকে আমরা ফার্স্ট কান্ট্রি হিসাবে জানি তো তারা আফ্রিকা থেকে এবং তিল যে সমস্ত দেশে হয় আপনার আফ্রিকার বেশ কয়েকটা কেনিয়া ইথিওপিয়া তানচিনিয়া আমি সব জায়গাগুলোতে গিয়েছি দেখছি তো তার অনুপাতে আমরা আমি জানি না এখন এটা আমাদের এগ্রিকালচার সেক্টর জানে যে আমরা কত নম্বর স্টেজে আমাদের উৎপাদন তিল উৎপাদনকারী দেশ হিসাবে আমরা কত নম্বর স্টেজে আছে আমি সেটা জানি না তিলের মানটা কেমন অন্য দেশে তিলের মানটা হিসেবে আমি যেটা বলতে চাইছি এটি এটি সেই হিসাবে আমাদের এটি তিলটা ডাবল হাস হয়ে গেছে তিলের একটি সিঙ্গেল হাস এবং ডাবল হাস এই দুটো ক্যারেক্টার তার হয় ফিজিক্যালি তার যে গুণমান আছে তো ডাবল হাস হয়ে যাওয়ার কারণে এটি বহু বছর কবে কত বছর বা কত শত বছর আগে থেকে তিল এখানে উৎপাদন শুরু হতে লাগলো সেটা অবশ্যই এগ্রিকালচার একটা ভালো রিপোর্ট রয়েছে আমিও স্টাডি করছি সেটার উপরে তো এটি আমাদের এখানে যেটি হচ্ছে সেটা ডাবল হাস্ক হয়েছে যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার সেখানে সিঙ্গেল হাস্ক এটা এডিবল প্রোডাক্ট তো যেমন মিয়ানমারের যে তিলটা সেই তিলটার আপনার দাম আছে প্রায় দুই হাজার টাকার উপরে দুই থেকে পঁচিশশো দুই টাকা পার মেট্রিক টন অথচ আমাদের তিলটা এখানে আমাদের এই যে ডাবল হাস্ক হয়ে যাওয়ার কারণে এটির আপনার মূল্যটা অনেকটা কম যেটা এক হাজার থেকে বারোশো এখন বর্তমান যে রেট আছে মেট্রিক টন আমরা এক্সপোর্ট করছি এই তিলটা ওভারঅল আমাদের বাংলাদেশে আপনার আমাদের যে প্রোডাকশনটা পাচ্ছে সেটি যদি ব্রাউন তিলের কথা বলি যে তিনটে তেল আছে এখানে ব্রাউন এবং হোয়াইট এবং ব্ল্যাক তো ব্রাউন তিলটা আপনার যদি বলি যে অন্তত আমাদের এখানে প্রোডাকশন পঁচিশ থেকে তিরিশ হাজার মেট্রিক টনের মতো রয়েছে আমি এটা আমি বিভিন্ন সময় এগ্রিকালচার আমাদের বাড়ি আছে বা আমি কামার বাড়িতেও কথা বলেছি এটাকে ডাবল হাসটাকে আমরা সিঙ্গেল হাসকে এটাকে রিপ্লেস করতে পারি সিঙ্গেল হাঁস সিটটা যদি আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট আমি চেষ্টা করছি সেটাকে রিপ্লেস করার জন্য তো সিঙ্গেল হাউসকে যদি নিয়ে আসি তাহলে আমাদের এই তিরিশ হাজার মেট্রিক টন যদি আমাদের প্লেসটা তো রয়েছে এখানে তিলটা হচ্ছে তো এই জায়গাতে যদি আমরা এটাকে রিপ্লেস করতে পারি তাহলে আমরা কিন্তু যেখানে এক হাজার ডলার আমরা সেল করছি আমরা সিঙ্গেল হাউসকে চলে গেলে কিন্তু আমরা দুই হাজার পাঁচশো আমাদের সরকার একটা বড় রকমের ফরেন কারেন্সি

তিল এক্সপোর্ট করছেন তো সেই বিষয়টা লাস্টে যদি কিছু বলা থাকে আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের মতো একটি ছোট্ট একটি দেশে একটা বড় ভলিউমের প্রোডাক্ট কিন্তু এগ্রো প্রোডাক্ট আমরা পাচ্ছি ন্যাচারালি পাচ্ছি আর্চুর জনের বিষয় হলো যে ইন্ডিয়া বলেন বা আজকে মিয়ানমার বলেন বা আফ্রিকার ইথিওপিয়া বা কেনিয়া সব দেশের কথা বলেন সেখানে পেস্টিসাইডের অস্তিত্ব পাওয়া গেছে জাপান এমন একটি দেশ যেখানে একেবারে কীটনাশক প্রোডাক্ট তারা ব্যবহার করেন খাবারের জন্য তো সেই জায়গাতে আমাদের প্রোডাক্টটা কিন্তু আমরা এই পর্যন্ত আমাদের কোনো পেস্টিসাইডের অস্তিত্ব আমরা পাই না এটা আমাদের অহংকার আমাদের গর্ব যে বঙ্গবন্ধু যে বলছেন যে আমার যে সোনার বাংলা এই সোনার বাংলার মধ্যে সোনা পালানো আমাদের পক্ষে সম্ভব এটাকেও আমরা যদি ছোটো করে না দেখি আমার সরকারি আমাদের বাংলাদেশ সরকারও বর্তমানে যথেষ্ট পরিমাণ সজাগ আপনাদের আমাদের নর্থ বেঙ্গলে আমি যদি বলি যে আপনার খুলনা তারপরে যশোর তারপরে আপনার কুষ্টিয়া চুয়াডাঙ্গা তারপরে আপনার এইদিকে ফরিদপুর তারপরে পাবনা এইসব জায়গাগুলো থেকে আমরা তিলটা কালেক্ট করি আমি একেবারে সেই গ্রামীণ লেভেলে চাষা পর্যন্ত কৃষক পর্যন্ত গিয়েছি কিন্তু কৃষক ভাইরা যেটি জানেন না তারা ওই যে গথানুগতিকভাবে যে ফসলটা পলাইতে একটা সিট একটা মানে একটা অলস জমিন যখন থাকে তখনই তারা সিডটা মানে ন্যাচারালি হয়ে যায় আমি এই কথাটা জাপানে বলেছি এবং বিভিন্ন বিদেশেও বিভিন্ন কনফারেন্সে আমি কথা বলেছি আর বাহিরে কিন্তু এটাকে চাষাবাদ করা হয় খুবই যত্ন সহকারে চাষাবাদ করা হয় এবং যেহেতু এটার মূল্যটা বেশি ওয়ার্ল্ড মার্কেটে তো সেটিকে কী করে প্রোডাকশনটাকে আরও বাড়ানো যেতে পারে তারা কিন্তু প্রচুর পরিমাণে ফার্টিলাইজ বা পেস্টিসাইড ব্যবহার করে আর আমার এই প্রোডাক্টটা কিন্তু আমার এই ল্যান্ডে আমাদের কৃষক ভাইয়েরা এমনি এমনি কিন্তু করেন আমাদের কৃষক ভাইয়ের যে জিনিসটা না আমরা একটা জায়গায় এই জায়গাতে পরে আছে আমি এগ্রিকালচারাল বিভিন্ন জায়গাতেও আমি কথা বলেছি অফিসারদের সাথে সেটি হলো যে এটার যে হারভেস্টিংটা অত্যন্ত একটি মানে অজ্ঞতার ভিতরে ভিতরে না জানার রয়ে গেছে আমাদের তারা করে কি তিলটা কেটে এভাবে ঝাঁক দেয়া রাখে তো বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে থাকেন বৃষ্টি পড়ে যায় তিলটার মধ্যে পানি ঢুকে যায় এখানে একটা আপনার একটা অ্যাসিড অ্যাসিডিটি একটা তৈরি করে বা এখানে তিলটার যে ন্যাচারালি যে কোয়ালিটিটা হয়ে জন্মানে সেই কোয়ালিটি এখানে নষ্ট হয়ে যায় আমরা চাই আমরা চেষ্টা করছি আমরা জায়গার মাধ্যমে এই কথাটা আমরা রাখতে চেষ্টা করছি জাপানের মাধ্যমে যে আমাদের এটা একটা ফান্ডিংয়ের দরকার যে আমরা সেই কৃষক পর্যন্ত যে যে তোমরা হারভেস্টিংটা যখন করো তখন এইভাবে না ওইটা এইভাবে রাখো এটা সারা ওয়ার্ল্ডে এটার একটা একটা স্ট্যান্ডার্ড আছে হার্ভেস্টিং এর একটা প্রকিউরমেন্ট একটা স্ট্যান্ডার্ড আছে এই জায়গাটা আমরা ডেভেলপ করেছি আমি আপনাকে অত্যন্ত গর্বের সাথে বলছি যে আমি এই তিল নিয়ে বিদেশে অহংকার করি আমাদের বাংলাদেশেও একটি অহংকার জায়গা রয়েছে এবং আমরা বলতে পারি যে আমাদের একটা অর্গানিক প্রোডাক্ট রয়েছে আমাদের এগ্রো প্রোডাক্ট এমন কোন প্রোডাক্ট নিয়ে যে অর্গানিক আপনারা বিভিন্ন বিষয়গুলো আমরা খাদ্য সংক্রান্ত বিষয় আমরা দেখি কিন্তু ন্যাচারালি আমাদের এই প্রোডাক্টটা অর্গানিক হয়ে আছে একটু যত্ন সহকারে আমাদের কৃষক ব্যবস্থা করে যে কিভাবে হবে হারভেস্টিংটা কিভাবে হবে কালটিভেশনটা কিভাবে হবে এই জায়গাগুলোতে যদি আমরা কাজ করি আমরা কিন্তু একটা ভালো প্রোডাক্ট এখান থেকে অর্গানিক ডিক্লারেশন দিয়ে কিন্তু আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি এটা আমাদের দেশে অনেক বেড়ে যাবে আরো একটা আকর্ষণীয় জায়গা সম্ভাবনা একটা সেক্টর এটা অনেকেই জানেন না অনেকেই জানেন না আমি কাজ করছি মনে হয় ওয়াইডলি কাজ করছি এটা একটা আমাদের অহংকারের জায়গা আচ্ছা স্যার তো আমরা তো তিন লাইন শুনছিলাম ইগ্রিনি আমরা শুনছিলাম একটু আসতে যাচ্ছে যে লেদার সেক্টর অনেক সম্ভাবনাময় একটা সেক্টর আমাদের জন্য এই সেক্টরে আপনি কাজ করছেন আমি আমি এটা দীর্ঘ প্রায় নয় 10 বছর যাবত জাপানে এটা আমাদের কাজ করছি মানে যেটা আমাদের এই ফার্মটা জেনেসিেশন পাওয়ার কর্পোরেশন যদিও এটা পাওয়ার কর্পোরেশন কিন্তু এটাও একটা ট্রেডিং করছে এটা বাইং হাউস হিসেবে আমাদের সার্টিফিকেট রয়েছে আমরা কাজ করছি আমরা বায়ার কালেকশন করছি জাপান থেকে কালেকশন করছি যদি বলা হয় রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেল এই যে আমাদের যে লেদার আপনি দেখছেন যে আমার তো মনে হয় আমি সেই ক্যালকুলেটিভ বয়তে আমি কথা বলতে পারবো না যে কত পার্সেন্ট লেদার শুধুকালই কোরবানির দিনে কালেকশন করা সম্ভব কিন্তু এটুকু জানি যে সারা সারা বৎসর যে লেদারটা কালেকশন হয় তার মধ্যে ম্যাক্সিমাম লেদারটাই বোধ যে একদিনে আমরা কালেকশন করতে পারি এটির জন্য আমাদের সরকারের পক্ষ থেকে বা আমাদের লেদার অর্গানাইজেশন যারা কাজ করেন বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলো রয়েছে এবং আমাদের ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার রয়েছে তাদের একটা তাদের একটা আপনার একটা কম্বাইন্ড একটা তাদের একটা প্রচেষ্টা থাকা উচিত সম্মিলিতভাবে যে এই দিনের এই লেদারটা আমরা কিভাবে কালেক্ট করতে পারি আমার খুব কষ্ট হচ্ছিল সত্যি বলতে যখন দেখলাম যে না এটা মাটিতে পুঁতে রাখা হচ্ছে কতগুলো কিছু রিউমারও ছড়াচ্ছে বিষয়টা তা এতটা নয় তো এটি তো মূল্য অপরিসীম মূল্য এত বড় লেদার এত বড় পরিমাণ ভলিউম এটি আর কোথাও একদিনে কালেকশন করতে পারে বলে আমার জানা নেই আমাদের জাপানে একটা বিশাল মার্কেট লেদারের জন্য এটা লেদার সেক্টরে যারা আছেন তারা খুব ভালো জানে যেহেতু আমার বাইং হাউস আছে আমরা এলসি কালেকশন করে বিভিন্ন জায়গা থেকে জাপানের কোয়ালিটি কন্ট্রোল করে আমরা দিচ্ছি তারা সাপ্লাই করছেন আমরা নিজেরও বোধহয় যে খুব শীঘ্রই একটা ইন্ডাস্ট্রিয়াল সেট আপিংয়ে যাচ্ছি এটা আমাদের বাংলাদেশের জন্য একেবারেই একটা বড় রকম আমি আগে একটা সেসামি সিট করে বলছি একটা ছোট্ট একটা প্রোডাক্ট কিন্তু এখানে আমরা বলতে পারি যে আমাদের একটা অর্গানিক প্রোডাক্ট আছে আমার ধানকে আমি অর্গানিক প্রোডাক্ট বলতে পারছি না আমার বানানা আমার বানানাকে আমি বলতে আমি কলাকে বলতে পারি যে আমার একটা অর্গানিক প্রোডাক্ট রয়েছে আমরা পাইনাপেল বা পাপাই এগুলোকে আমরা বলতে পারি এগুলো বিদেশে সঙ্গে এক্সপোর্ট করতে পারি ইউজ প্রচুর পরিমাণে আসবে কারণ আমাদের একটা বিশাল জনগোষ্ঠী ম্যান পাওয়ার আমরা যাদেরকে বলি যে হাত বাড়ালে আমি মেন পাওয়ার পাচ্ছি পৃথিবীর অন্য কোথাও এরকম পাবেন না রিসেন্ট যদি ব্যবসা নিয়ে কথা বলি আট জিবি কেবেল আমার আমি একটা জমিনও দিছি আমার নেত্রকোনা বাড়ি আমার নেত্রকোনা একটা ল্যান্ড আমি অলরেডি দিয়েছি তারা এখানে আট জিবি কেবলটা এখানে তৈরি করে তারা র মেটেরিয়ালস নিয়ে আসবে তারা এখানে অ্যাসেম্বলিং করে তারা এটা নিয়ে যাবে আমি চাচ্ছি যে আমার এখানে তারা একটা লেয়ার দিয়েছে তিনশো লোক কাজ করে এখানে তো তিনশো মানুষ যদি কাজ করে আমি আমার আমি বলছি যে আমাদের যে আমার যে আমাদের যে আপনার ইনভেস্টমেন্ট বা ইনভেস্টার প্লেস যেটা রয়েছে যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে সুযোগটা রয়েছে সেটার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আমি আর জিবি কেবলটা নিয়ে যদি আপনাকে বলি এটা খুব রিসেন্টে বলা হচ্ছে আমি কৌশিক আমার একটা ফ্যাক্টরি হচ্ছে সেটা হলো যে আপনার তারা এটি তাইওয়ানের ছিল তাইওয়ান যেহেতু লেবার কস্ট বেড়ে গেছে তারা এটিকে মানে লেবার পোস্টটাকে সেভ করার জন্য তারা চায়নাতে চলে আস চায়না থেকে তারা এখন বাংলাদেশে আসার জন্য পৃথিবীর ভিতরে আমি বলবো আমি খুব গর্ব করে বলি যে আমার এই মানুষগুলো তারা চাকরির জন্য বা একটা স্ট্যান্ডার্ড লাইফ তারা লিড করার জন্য তারা কাজ চায় কাজের ভিতর দিয়ে তারা টাকা চাচ্ছে আমরা যদি আমাদের তবে একটা স্কিলনেসের বিষয় আছে কোয়ালিটি কন্ট্রোলের জন্য এডুকেটেড আমাদের লেবার দরকার আমাদের ওয়ার্কার দরকার সেই জায়গাতে আমাদের সরকার কাজ করছেন আমরা প্রাউডলি বলতে পারি যে আমরা খুব শীঘ্রই বোধ যে একটি উন্নত মানের একটা আমি যেটা বলবো যে আমাদের কর্মী নিয়ে আমাদের ওয়ার্কার নিয়ে আমরা বোধহয় কোয়ালিটি প্রত্যেকটা জায়গাতেই আমরা কোয়ালিটি প্রোডাক্ট করতে সক্ষম হব তো এখনও আমাদের যে আমাদের যে আমাদের আমাদের যে আপনার ওয়ার্কার বা লেবারের যে আপনার যেটি স্যালারি যেটি রয়েছে স্যালারি স্কেল যেটি রয়েছে বা স্যালারির যে যে স্ট্যান্ডার্ডটা রয়েছে এটি কিন্তু পৃথিবীর যে সবচেয়ে কম আচ্ছা আচ্ছা এই জায়গাটাতে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি জাপানিজরা জাপানিজ বলে আমি জাপান যেহেতু আমার অনেক আমার বন্ধুবান্ধব জাপানিজ বন্ধুবান্ধব রয়েছে বিভিন্নভাবে তারা কিন্তু আমাদেরকে পোসিং করতেছে তার এখানে আসার জন্য আমাদের সরকারও এনকারেজ করছে বিভিন্ন ফেসিলিটি করছে এখন ফরেন্সি আমি আমার তো মনে হয় যে আমি এটুকু বলতে পারি খুবই এটি আশা মানে এটাকে কি বলে নৈরশ হওয়ার কিছু নেই মানে আশাবাদী হওয়ার মতো আমাদের এই ছোট্ট দেশটিকে নিয়ে বিশাল সম্ভাবনা রয়েছে আমার তো মনে হয় যে মধ্যে একটা ইন্ডাস্ট্রিয়াল হবে আমরা যখন এই গ্রামে যাবো বা এখন তো অনেক উন্নত হচ্ছে পাওয়ার সেক্টরটা যেটা ডেভেলপ হয়ে গেছে কিছু ইনফ্রাস্ট্রাকচারাল বিষয় আছে এগুলো যখন আমাদের গভর্নমেন্ট যত তাড়াতাড়ি এগুলোকে আপনার কানেক্টেড কানেক্টিংয়ে এর ভিতরে নিয়ে আসতে পারবে

এত সহজে তারা সিদ্ধান্ত নিয়ে আপনার সাথে বিজনেস শুরু করে দিবে না কিছুক্ষণ আগে আপনাদের স্টুডিওতে আমার এক বলছিল যে তারা এক বছর দেড় বছর দুই বছর তারা স্টাডি করে যে আমি এখানে ইনভেস্টমেন্টটা করবো কিনা আমার ইনভেস্টমেন্টটা রিটার্ন আসবে কিনা বা আমার লাইফ সিকিউর কিনা তো এই জায়গাতে তো এখন যেটি মনে করি যে আমাদের সরকার তো একেবারে খুবই সচেতন তারা চেষ্টা করছেন এখানে আমাদের জাস্ট যদি ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিসগুলো যেগুলো আছে এগুলোকে যদি তারা ইমপ্লিমেন্ট করতে পারে প্রপার ওয়েতে তাহলে আমরা ইনভেস্টার পেয়ে যাব আমরাও কাজ করছি আমার তো মনে হয় যে আমাদের প্রচুর জাপানিস বা প্রচুর থাইওয়ান আমি তাইওয়ানের কথা বললাম তারা আইজীবী করতে যাচ্ছে চাইনিজরা আসছে জাপানিজরা আসতে চাচ্ছে যেহেতু আমাদের একটা বড় শক্তি রয়ে গেছে আমাদের ম্যান পাওয়ার রয়েছে আমাদের মানুষ শক্তিটা রয়ে গেছে তো এই মানস শক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারি আমাদের একটা বিশাল সম্ভাবনা রয়েছে আমরা এখন যা দেখছি এটি থাকবে না আমি তো একটা জাপান এবং বাংলাদেশকে যদি কম্পারিশনের দিক থেকে যদি দেখি তাহলে আমরা আশা করছি যে আগামী পরবর্তী কি দশ বছরের ভিতরে আমাদের একটি শিল্প বিপ্লব ঘটবে এখানে ঘটবে এবং আমরা খুব প্রাউডলি আমরা বিশ্বের কাছে বলতে পারব যে আমরা আমাদের এখানে এই প্রোডাকশন আছে আমাদের এই করতে পারছি আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো এটা খুব বেশি দূরে নয় আমাদের এখানে বিজনেস সম্ভাবনাটা অনেক বেশি আমার দেশের সম্ভাবনাটা অনেক বেশি অবশ্যই এবং আমরা একটা শৃঙ্খলার ভিতরে চলে আসি আর এইসব বিষয়ে অনেক কথা বলবো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ টিভিকে দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন জেনেসিস গ্রুপের চেয়ারম্যান এম এ আজিজ নিচ্ছে আরো একটি বিরতি বেলা দেড়টায় আবার ফিরে আসবো বিজনেস আরো একজন আমাদের সঙ্গেই থাকুন